এখন আমরা দ্বিতীয় বংশাবলী ১৯ অধ্যায়ে পাঠ করছি। পরে যিহুদা রাজ যিহোশাফট কুশলে জেরুসালেমে আপন গৃহে ফিরিয়া আসিলেন, আর হনানির পুত্র জেহু দর্শক তাঁহার সহিত সাক্ষাৎ করিতে গিয়া যিহোশাফট রাজাকে কহিলেন, দুর্জনের সাহায্য করা এবং সদাপ্রভুর বিদ্বেষীদিগকে প্রেম করা কি আপনার উপযুক্ত? এই জন্য সদাপ্রভু হইতে আপনার উপরে ক্রোধ বর্তিল। যাহা হোক, আপনার মধ্যে কোন সাধুভাব পাওয়া গিয়াছে, কেননা আপনি দেশ হইতে আশেরা মূর্তি সকল উচ্ছিন্ন করিয়াছেন এবং ঈশ্বরের অন্বেষণ করিবার জন্য আপন অন্তঃকরণ সুস্থির করিয়াছেন। আর যিহোশাফট জেরুসালেমে বসতি করিলেন। পরে আবার বেরসেবা অবধি পর্বতময় ইফ্রাইম প্রদেশ পর্যন্ত লোকদের মধ্যে যাতায়াত করিয়া তাহাদের পিতৃপুরুষদের ঈশ্বর সদাপ্রভুর পক্ষে তাহাদিগকে ফিরাইয়া আনিলেন। আর দেশের মধ্যে অর্থাৎ যিহুদার প্রাচীর বেষ্টিত নগর সকলের মধ্যে নগরে নগরে বিচারকর্তা নিযুক্ত করিলেন। তিনি বিচারকর্তাদিগকে কহিলেন, তোমরা যাহা করিবে সাবধান হইয়া করিও, কেননা তোমরা মনুষ্যদের জন্য নয় কিন্তু সদাপ্রভুর জন্য বিচার করিবে এবং বিচারের ব্যাপারে তিনি তোমাদের সহকারী। অতএব সদাপ্রভুর ভয় তোমাদের মধ্যে অধিষ্ঠিত হোক, তোমরা সাবধান হইয়া কার্য করো, কেননা অন্যায় কি মুখাপেক্ষা কি উৎকোচ গ্রহণে আমাদের ঈশ্বর সদাপ্রভুর সম্মতি নাই। আর যিহোশাফট জেরুসালেমেও সদাপ্রভুর পক্ষে বিচারার্থে এবং বিবাদ নিষ্পত্তিকরণার্থে লেবীয়দের যাজকদের ও ইসরায়েলের পিতৃকুলপতিদের কয়েকজনকে নিযুক্ত করিলেন। আর তাঁহারা জেরুসালেমে ফিরিয়া আসিলেন। তিনি তাঁহাদিগকে এই আজ্ঞা দিলেন, তোমরা সদাপ্রভুর ভয়ে বিশ্বস্তভাবে একাগ্রচিত্তে এইরূপ কার্য কর। রক্তপাতের বিষয়ে ব্যবস্থা ও আজ্ঞার এবং বিধি ও শাসনের বিষয়ে যে কোনো বিচার আপন আপন নগরে বাসকারী তোমাদের ভ্রাতাদের দ্বারা তোমাদের নিকটে উপস্থিত হয়, তদ্বিষয়ে তাহাদিগকে উপদেশ দিবে, পাছে তাহারা সদাপ্রভুর বিরুদ্ধে দোষী হয় আর তোমাদের উপরে ও তোমাদের ভ্রাতাদের উপরে ক্রোধ বর্তে, ইহা করিও, তাহা হইলে তোমরা দোষী হইবে না। আর দেখো, সদাপ্রভুর সমস্ত বিচারের প্রধান যাজক অমরীয় এবং রাজার সমস্ত বিচারে যিহুদাকুলের অধ্যক্ষ ইসমাইলের পুত্র শবদীয় তোমাদের উপরে নিযুক্ত আছেন, কর্মচারী লেবিয়েরাও তোমাদের সম্মুখে আছে, তোমরা সাহসপূর্বক কার্য কর আর সদাপ্রভু সুজনের সহবর্তী হও।